নমস্কার বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আজ আমরা রিভিউ করব অভিমন্য মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজ কলঙ্ক নিয়ে গল্পটা সম্পর্কে যদি বলি গল্পটা একটা আর গল্প অর্থাৎ ঋত্বিক এবং রাইমার অনেক বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে হওয়ার আগে তারা পরস্পর পরস্পরের প্রতি কমিটেড ছিল যে যা হয়ে যাক তারা পরস্পরকে সত্যি কথা বলবে ঠিক এরকম একটা সময় ঋত্বিক চক্রবর্তীর রিলেশন তৈরি হয় একটি অন্য মেয়ের সঙ্গে এবং সেই রিলেশন সম্পর্কে সমস্ত কথা যখন রাইমাকে বলছে রাইমার মনের অবস্থা কি হচ্ছে কি হতে পারে এটা জানতে গেলে অবশ্যই আপনাদের পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে এবার এই ওয়েব সিরিজের মূল ভূমিকা আপনাদের জানিয়ে গেলেন যে ঋত্বিক চক্রবর্তী এবং রাইমা সেন এছাড়া পাশাপাশি আর অনেকেই আছে কিন্তু এর পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট বলতে গেলে প্রথমেই বলি আমার কাছে পজিটিভ পয়েন্ট এই ওয়েব সিরিজের জন্য বড়ই কম কারণ পুরো ওয়েব সিরিজটি জুড়ে শুধুমাত্র বলতে পারি লাস্ট এপিসোডটা খানিক একটু ভালো লাগার জায়গা আছে বাকি পুরো ওয়েব সিরিজটা আমার মনে হচ্ছে জাস্ট দেখতে হয় সময় নষ্ট করার জন্য এবার যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টে যায় প্রথমেই বলি এখানে অভিনয় প্রত্যেকেরই বড়ই খেলো ঋত্বিক চক্রবর্তীকে আমরা অবশ্যই একজন ভালো অভিনেতা হিসেবে জানি তার একাধিক অভিনয় আমরা দেখেছি এবং বেশ প্রশংসা করেছি কিন্তু এইখানে তার অভিনয় কিন্তু আমাদের ভালো লাগে না রায়মা সেন তো একেবারেই ভালো লাগে না সেখানে তার দুটি সন্তান রয়েছে কিন্তু তার অভিনয়ের মধ্যে দিয়ে কোথাও ফুটে উঠছে না যে সেই দুটি সন্তানের মা তার অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে কোনোদিনই সেরকম একটা সিচুয়েশন গড়ে উঠছে না এখানে কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেসকে আমি যত বেশি দোষ দেবো তার থেকে বেশি বলবো আমি যে মেকিংটা যেভাবে করা হয়েছে স্ক্রিপ্টটা যেভাবে লেখা হয়েছে কারণ কোনো একটা স্ক্রিপ্ট অর্থাৎ গোলায় যদি কোনো গল্প থাকে তাহলে কোনোদিন কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেস সেই লেভেলে ফুটে উঠতে পারে না বা ফোটাতে পারে না নিজেদেরকে এখানে তাই হয়েছে স্ক্রিপ্ট বড়ই খেলো পুরো এপিসোডটা দেখলে মনে হচ্ছে টেনে 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 সেটাকে জাস্ট লম্বা করা হয়েছে এর এডিটিং থেকে শুরু করে কালার গ্রেডেশন থেকে শুরু করে ইভেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো লাগে না কিছু কিছু জায়গায় গানের জায়গা বা কিছু দুই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা হয়েছে যেগুলো খুব অহেতুক বলে মনে হয় এবং পুরো এপিসোডটা জুড়ে কিছু যে মোমেন্টস তৈরি করার ব্যাপার থাকে অর্থাৎ পুরো এপিসোডের মধ্যে এটা যেহেতু একটা ফ্যামিলি ড্রামা ফলত সম্পর্কগুলোর মধ্যে যে ইমোশনস তৈরি হয় যে ইমোশনসগুলোকে আমাদের ছোঁয় সেই ইমোশনস ছোঁয়ার কোনো রকম কোনো জায়গায় তৈরি হয়নি কোনো রকম কোনো মোমেন্টসই তৈরি হয়নি যে আমাদেরকে ছুঁতে পারে ফলত ওয়েব সিরিজটা আমার কাছে বড় খাজা ওয়েব সিরিজ এবং এই জাতীয় যে কাজ এই জাতীয় কাজ হইচইয়ের আমার মনে হয় না করাই ভালো হইচই তবু এর আগে বেশ কিছু কিছু ওয়েব সিরিজ দিচ্ছে যেগুলো ভালো বেশ কিছু ওয়েব সিরিজ আমাদের হইচইয় ইদানিং কিছু ওয়েব সিরিজ আমাদের ভালো লাগছে কিন্তু আবার নতুন করে এরকম একটা ওয়েব সিরিজ এনে সে তার নিজের কিন্তু মানটাকেই ফেললো ফলত এই ওয়েব সিরিজ নিয়ে আমার বিশেষ কিছু নেই শুধু এটুকুই বলবো ওয়েব সিরিজ যারা দেখতে চান তারা অবশ্যই দেখতে পারেন কিন্তু আমার তরফ থেকে আমি যদি ট্রু ফ্যাক্ট বলি তাহলে ওয়েব সিরিজটি আমার ভালো লাগে এই হল ওভারঅল রিভিউ এরকম নতুন নতুন জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন বেঙ্গল ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং